তেহট্ট মহকুমা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে বুধবার তেহট্টে পরিবহন দপ্তরের কার্যালয়ের উদ্বোধন হল। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই কার্যালয়ের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্যালয়ের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক গৌরীশঙ্কর দত্ত, মহকুমা শাসক অনীশ দাশগুপ্ত, জেলা পরিবহন আধিকারিক আশিস কুমার কুণ্ডু সহ অন্যান্যরা। এতদিন পর্যন্ত তেহট্ট মহকুমা এলাকার বাসিন্দাদের পরিবহন দপ্তরের যে কোনো কাজের জন্য কৃষ্ণনগরে যেতে হতো, সেই কারণে তারা বিধায়ক গৌরীশঙ্কর দত্তের কাছে দাবি জানিয়ে আসছিল তেহট্টে পরিবহন দপ্তরের কার্যালয় চালু করার জন্য। গৌরীবাবুর উদ্যোগে তাদের সেই দাবি পূরণ হওয়ায় খুশি তেহট্টবাসী। তেহট্ট মহকুমা শাসকের কার্যালয়ে এই পরিবহন দপ্তরটি চালু করা হলো, এর ফলে উপকৃত হবেন তেহট্ট মহকুমার এলাকার লক্ষাধিক মানুষ। আমরা ওটা ফেব্রুয়ারি মাস থেকে এটা চেষ্টা করছিলাম, 40 দিনের মধ্যে ক্যাবিনেট অ্যাপ্রুভাল হয়েছিল, আজকে সেটা একদম ফর্মাল উদ্বোধন হয়ে গেল, আজ থেকে অফিসিয়ালি কাজ চালু হলো। এসডিও স্যার একটা দিলেন, আমি একটা দিলাম, মানে অফিসিয়ালি হলো। এতে লাভটা হচ্ছে আমাদের একে এই সাব ডিভিশনে কোনো ট্রেন লাইন নেই, সবাইকে যেতে হতো আমাদের ওখানে কৃষ্ণগড়ে, গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স সব কিছু যেন সেটা এখান থেকে হবে, আর টেস্টিং গ্রাউন্ডও একটা ভালো পাওয়া গিয়েছে, সেখানে হয়ে যাবে, লোকও দিচ্ছে। ছিল একটা মোটর ভেহিকেল সেকশনের জন্য তেহট্ট মহকুমায়, কেন কি যেমন মাননীয় বিধায়ক বললেন যে অনেক দূরে দূরে যেতে হতো, কৃষ্ণগড় সাইডে যেতে হতো, কারিমপুর সাইড থেকে যদি যাও তো কোনো ট্রেনের মাধ্যম নেই, তো গাড়ি কিংবা বাস করে যেতে হতো। তো একটা মাঝখানে এই পয়েন্টে স্টার্ট করা হলো পশ্চিমবঙ্গ সরকার থেকে, তো এই পরিষেবাটা এখান থেকে একদম ইমিডিয়েটলি আমরা স্টার্ট করে দেবো। আমার সঙ্গে আছেন আরটিও সাহেব, কৃষ্ণগড় আরটিও সাহেব, আর এআরটিও সাহেব যিনি এখানে দায়িত্ব থাকবেন। ইমিডিয়েটলি আমরা পরিষেবা চালু করব। পরিষেবাগুলোর মধ্যে হচ্ছে রেজিস্ট্রেশন সংক্রান্ত যা কিছু আছে সমস্ত কিছু পরিষেবা আমরা দেবো। ট্যাক্স কেউ যদি জমা দিতে আসে নেবো, কেউ যদি ফিটনেস করাতে আসে ফিটনেস করাবো, কিন্তু লাইসেন্সটা এখন একটু দেরি হবে, লাইসেন্সটা এখন কোনো কিছু পরিষেবা দেওয়া যাবে না। আর এখানে ডিএম অফিস থেকে একজন স্টাফ, দুজন স্টাফ দিয়েছে, আর একজন করে এমভিআই নন-টেক এবং টেকনিক্যাল দিয়েছেন, আর আমাদের এআরটিও অনুপম চক্রবর্তী এখানে আসবেন, ওনার আবার ডুয়াল চার্জ আছে, কোয়ার্টারেও চার্জ আছে আর এখানেও চার্জ আছে, সেই জন্য সব দিনই হয়তো উনি সময় দিতে পারবেন না। আমরা যথাসম্ভব ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি, ড্রাইভিং লাইসেন্স মাসখানেকের মধ্যেই আমরা চালু করার চেষ্টা করছি। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।